নমস্কার বন্ধুগণ। বন্ধুগণ, ভাগ্য নিয়ে আমরা সর্বদা চিন্তা করে থাকি এবং আমাদের যা খারাপ ভাগ্য সে নিয়েও আমরা অনেকবার ভেবে থাকি এবং আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে যে আমরা আমাদের খারাপ ভাগ্যটিকে কিভাবে ভালো করব। বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে কয়েকটি জিনিসের কথা বলবো। এই কাজগুলি জীবনে কোনোদিনও করবেন না। এই কাজগুলি করলে দুর্ভাগ্য আপনার কোনোদিনও পেছন ছাড়বে না, অর্থাৎ দুর্ভাগ্য আপনার সঙ্গে লেগে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যের যা দুর্ভাগ্য দুর্দশা সেটিও আপনি খুব ফ্রিতে পেয়ে যাবেন। তাই বন্ধুগণ, আমাদের জীবনে কিছু কাজ রয়েছে যে কাজগুলি আমরা সাধারণত ভুলবশত করে ফেলি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কয়েকটি কথা বলবো যে কথাগুলি আপনারা প্রতিদিন মেনে চলুন, প্রতি ক্ষেত্রে মেনে চলুন কথাগুলি, তবে আপনারা দেখতে পাবেন আপনাদের যা খারাপ ভাগ্যটি সেই ভাগ্যটি আপনাদের থেকে চলে যাচ্ছে। তো বন্ধুগণ, আজকে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ অবধি দেখুন। আপনাদের কিছু কাজের কথা আজকে আমি বলবো এবং এই কথাগুলি শুনলে, এই কথাগুলি মেনে চললে অবশ্যই আপনারা আপনাদের জীবনটি অনেক পরিবর্তনশীল হতে দেখতে পাবে। বন্ধুগণ, ফ্যাংশুই বা বাস্তুশাস্ত্র, বাস্তুশাস্ত্র হচ্ছে গিয়ে আমাদের ভারতীয় একটি সংস্কৃতি বলতে পারেন, একটি নিয়ম বলতে পারেন, এবং ফ্যাংশুই হচ্ছে গিয়ে চীনে। তো এই দুইটি জিনিসের অনেক কিছু মিল রয়েছে এবং এই দুইটি জিনিসের মধ্যে অনেক কথা বলা রয়েছে, অনেক কিছু উদাহরণ দেওয়া রয়েছে, অনেক নিয়মের কথা বলা রয়েছে, যেই কাজগুলি আমাদেরকে বলা হয়েছে এই কাজগুলি করার জন্য। এবং একটি ব্যক্তি তার জীবনে সাকসেস হওয়ার জন্য সর্বপ্রথম তাকে চাই একটি নেগেটিভ এনার্জির থেকে পজিটিভ এনার্জিতে পরিবর্তিত করার জন্য। তো প্রতিটি জিনিসের মধ্যে আমরা জানি যে প্রতিটি জিনিসের মধ্যে বন্ধুগণ নেগেটিভ এনার্জি নাইবা পজিটিভ এনার্জি থাকে এবং সেই জিনিসটি আপনি যখন ব্যবহার করবেন, আপনি যখন সেই জিনিসটি আপনার কাছে রাখবেন, সেটি দিয়েই আপনার জীবনের পরিবর্তনের কথা অনেক কিছু চলে আসে। বন্ধুগণ, যখন আপনি কোনো একটি জিনিস ব্যবহার করবেন সেই জিনিসটিতে যদি নেগেটিভ এনার্জি থাকে তবে আপনার কাছে নেগেটিভ এনার্জি আপনার শরীরে আপনার মনে নেগেটিভ এনার্জি প্রবাহিত করবে। যদি আপনি কোনো জিনিস ব্যবহার করে থাকেন এবং সেটিতে যদি পজিটিভ এনার্জি থাকে তবে আপনার শরীরে আপনার মাথায় সেই পজিটিভ এনার্জিটি প্রবাহিত করবে। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলছি, কথাগুলি শুরু করছি, এই নিয়মগুলি আপনারা, উপায়গুলি আপনারা অবশ্যই করুন। প্রতিদিন আপনাদের দ্বারা এই ভুলগুলি হয়ে থাকে, এই ভুলগুলিতে আজ থেকে, ভুলগুলিকে আজ থেকে আপনারা পরিবর্তন করুন, ভুলগুলিকে আপনারা শুধরানোর চেষ্টা করুন, তবে দেখতে পাবেন যে আপনাদের জীবনটি কতখানি পরিবর্তন হয় এবং দুর্ভাগ্য যা আপনি অনেকবার ভেবে বসেছেন যে দুর্ভাগ্য আপনার পিছন ছাড়ছে না, কেন ছাড়ে না আপনার পিছনে দুর্ভাগ্যটি, সেই কথাগুলি শোনার পর আপনারা একবার হলেও ভাবতে বাধ্য হবেন এবং আপনারা বুঝতে পারবেন যে দুর্ভাগ্য কেন আপনার পেছন ছাড়ছে না। প্রথমত কথাটি হচ্ছে বন্ধুগণ, কোনোদিনও অন্যের বিছানা আপনি ব্যবহার করবেন না। অন্যের বিছানা বলতে গেলে আপনি যে রুমে আপনি ঘুমাবেন, যে বিছানায় আপনি ঘুমাবেন, সর্বদা আপনি আপনার বিছানায় ঘুমাবেন। তো এক্ষেত্রে একটি প্রশ্ন চলে আসে, যখন আপনি কোনো হোটেলে যাচ্ছেন বা কারোর বাড়িতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অন্য একটি বিছানায় ঘুমাতে হয়, তো বন্ধুগণ সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি যদি কোনোখানে কোনোদিনও হোটেলে যেতে হয় আপনাকে বা কারোর বাড়িতে যেতে হয়, রাত্র সেখানে থাকতে হয়,
হয় সেক্ষেত্রে আপনি সর্বদা আপনার বিছানার চাদরটি সঙ্গে করে নিয়ে যাবেন। অর্থাৎ আপনি যে বিছানায় ঘুমাবেন, যে বিছানায় প্রতিদিন ঘুমান বা যে বিছানার চাদরটি আপনি সর্বদা ব্যবহার করে থাকেন সেই চাদরটি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এবং সেই চাদরটিকে আপনি যখনই কোনো হোটেলে যাবেন বা কারোর বাসায় আপনি ঘুরতে যাচ্ছেন সেখানে সেই চাদরটি বিছানার উপর পেতে সেখানে আপনি ঘুমাবেন। এর অর্থ এটি হচ্ছে আপনি অন্যের বিছানায় বা আপনি যখন কোনো হোটেলে গেছেন সেখানে হয়তো কোনো এমন ব্যক্তি ঘুমিয়ে গেছে বা হয়তো আপনি যার বাড়িতে গেছেন সেই বিছানায় অন্য কোনো ব্যক্তি ঘুমায়, তার মধ্যে হয়তো কোনো ধরনের নেগেটিভ এনার্জি প্রবাহিত হতে পারে। তো তাই যখন আপনি সেই অন্যের বিছানায় ঘুমাবেন তখন তার সেই নেগেটিভ এনার্জিটি আপনার ভিতর চলে আসবে এবং আপনার দুর্ভাগ্য আপনার কোনোদিনও আপনার থেকে যাবে না এবং সেই দুর্ভাগ্যটিও আপনি সঙ্গে করে বহন করে নিয়ে আসবেন। তাই কোনোদিনও আপনি কোনোখানে গেলে, কোনো জায়গায় গেলে আপনি আপনার শোবার বিছানার চাদরটি সঙ্গে করে নিয়ে সেই চাদরটি সেই বিছানার উপর পেতে তার উপর আপনি ঘুমাবেন। এরপর বলবো বন্ধুগণ, আমাদের মধ্যে বিশেষ করে যারা মেয়েরা রয়েছে বা মহিলারা রয়েছে তারা একে অপরের কাপড় ব্যবহার করে থাকে, বা কিছু ক্ষেত্রে ছেলেদেরকেও দেখা যায় দাদার কাপড় বা অন্যের কাপড় ব্যবহার করে থাকে, বন্ধুদের কাপড় ব্যবহার করে থাকে। এই কাজটিও করা উচিত নয়। আপনি যখন অন্যের কাপড় ব্যবহার করবেন সেক্ষেত্রে তার যা দুর্ভাগ্য সেই দুর্ভাগ্যটিও আপনার সঙ্গে চলে আসবে, আপনার শরীরের ভিতর চলে আসবে। তাই আপনি সর্বদা লক্ষ্য রাখবেন, সর্বদা এদিকে আপনি মন দিবেন, কোনোদিনও কারোর কাপড়, কারোর ব্যবহার করা কাপড়, কারোর জামা আপনাকে ব্যবহার করা উচিত নয়। আপনি এর থেকে সর্বদা দূরে থাকবেন। এরপর বলবো বন্ধুগণ, আপনি কোনোদিনও অন্যের ঘড়ি ব্যবহার করবেন না। আমরা সাধারণত অন্যের ঘড়ি ব্যবহার করে থাকি, আমাদের ঘড়িটি কিছু খারাপ হয়ে গেলে বা অন্যের ঘড়িটি যদি দেখতে সুন্দর হয় সেক্ষেত্রে আমরা কোথায় কোনো পার্টিতে গেলে, কোনো উৎসবে গেলে আমরা অন্যের ঘড়িটি ব্যবহার করে থাকি। এই কাজটিও করা বাস্তুর মতে খুব অন্যায়। অর্থাৎ যখন আপনি অন্যের ঘড়িটি ব্যবহার করবেন তার খারাপ সময়টি আপনার কাছে চলে আসে। তাই অন্যের ঘড়ি কখনো ব্যবহার করবেন না, অন্যের ঘড়ি ব্যবহার করার থেকে সর্বদা দূরে থাকবেন। এরপর বলবো বন্ধুগণ, আপনি কোনোদিনও অন্যের কলম আপনি ব্যবহার করবেন না। যে কলম দ্বারা অন্যেরা কিছু লেখালেখি করে, বিশেষ করে আপনি যদি কোনো তেমন কোনো কিছু আপনাকে লিখতে হয় আপনার জীবনের উন্নতি কথার জন্য বা আপনার কোনো চেকবুক বা আপনার ব্যবসায় ক্ষেত্রে যদি কোনো কথা লিখতে হয় বা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু লিখে থাকি সেক্ষেত্রে আমরা অন্যের কলম ব্যবহার করে থাকি। তাই অন্যের কলম কোনোদিনও ব্যবহার করবেন না। অন্যের কলম ব্যবহার করলে তার খারাপ সময়টিও আপনার সঙ্গে চলে আসে এবং আপনার জীবন থেকে দুর্ভাগ্য কোনোদিনও যাবে না, এই কথাটি বাস্তু মতে বলা হয়েছে। শেষ কথাটি বন্ধুগণ বলবো, কোনোদিনও টাকা ধারে নেবেন না। বিশেষ করে এটি একটি সাধারণ কথা, আমরা টাকা ধারে নেই। টাকা ধারে নেওয়ার কথা বলতে গেলে আপনি ব্যাংকের থেকে ঋণ নেবেন, ব্যাংকের থেকে ঋণ নেওয়ার কথা হচ্ছে তার পরিবর্তে আপনি কিছু মূল্য প্রদান করে থাকেন। অর্থাৎ আপনি যখন ব্যাংকের থেকে ঋণ নেন তখন আপনাকে তার পরিবর্তে আপনাকে সুদ দিতে হয়, সেক্ষেত্রে এটিকে ব্যবসায় অংশ হিসাবে বলা হয়। কিন্তু অনেক সময় আমরা অন্যের কাছ থেকে, আমরা বন্ধুদের কাছ থেকে বা আমরা বিভিন্ন জনের কাছ থেকে 500 টাকা, 1000 টাকা নাইবা 100 টাকা ধার করি, সেক্ষেত্রে আপনি কোনোদিনও অন্যের থেকে আপনি টাকা ধারে নেবেন না। অন্যের থেকে যখনই টাকা ধারে নেবেন আপনার ভাগ্যটি, আপনার যা সৌভাগ্যটি, সেই সৌভাগ্যটি যার থেকে আপনি টাকা ধারে নিচ্ছেন তার কাছে চলে যায় এবং তার দুর্ভাগ্যটি আপনার কাছে চলে আসে। তাই অন্যের থেকে কোনোদিনও টাকা ধারে নেবেন না। যদিও সেক্ষেত্রে আপনাকে একান্ত প্রয়োজন হয় যে আপনাকে অন্যের থেকে টাকা ধার করতেই হবে, সেক্ষেত্রে আপনি যখন টাকাটি ফেরত দেবেন সেক্ষেত্রে আপনি সামান্য কিছু টাকা আপনি যদি
500 টাকা নিয়ে থাকেন, 500 টাকার ক্ষেত্রে আপনি তাকে 500 কিছু টাকা, 2 টাকা, 5 টাকা যাই হোক না কেন, আপনি সুদ বাবদ কিছু টাকা তাকে দিয়ে দেবেন। এতে আপনার উপর কোনো প্রভাব পড়বে না। বন্ধুগণ, এটি হচ্ছে গিয়ে আমাদের জীবনের পজিটিভ এবং নেগেটিভ এনার্জির কথা। পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি আমাদের জীবনে অনেক কিছু বহন করে থাকে। একটি ব্যক্তির জীবনে যখন পজিটিভ এনার্জি প্রবাহিত হয়, তখন সে ব্যক্তিটি অটোমেটিকলি খুব সুন্দরভাবে নানা ভালো চিন্তা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তার জীবনটিও খুব সহজেই পরিবর্তন হয়ে যায়। যদি একটি ব্যক্তির জীবনে নেগেটিভ এনার্জি থাকে, তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটি যদি ভালো অবস্থায়ও থাকে, সেই ব্যক্তিটি খুব দ্রুতভাবে খারাপ অবস্থায় চলে যায়। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে বললাম 5টি কথা। এই 5টি কথা আপনারা মেনে চলুন, 5টি কথা আপনারা অক্ষরে অক্ষরে পালন করুন। দেখবেন আপনার জীবনের যা অশান্তি, মানসিক অশান্তি, দরিদ্রতা, সেই দরিদ্রতা, মানসিক অশান্তি আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনটি কিছুদিনের ভিতর আপনি দেখতে পাবেন আপনার জীবনটি পরিবর্তন হতে চলছে এবং আপনার অর্থের অভাব, অর্থ সংকট, তাও আপনার জীবন থেকে কিছুদিনের ভিতর দূর হয়ে যাবে। আশা করি বন্ধুগণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, আমি প্রেরণা পাবো আপনাদের লাইক পেয়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকেও ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।